নমস্কার বন্ধুরা, আমরা এর আগের 10টা এপিসোডে মেডিকেল কলেজের যে 190 বছর সামনের 28 জানুয়ারি হতে চলেছে তার পিছনে যে ইতিহাস সেইটা নিয়ে আমাদের বিখ্যাত মেডিকেল ঐতিহাসিক ডক্টর শঙ্কর কুমার নাথ মহাশয়ের কাছ থেকে কিছু জিনিস শুনছিলাম। এবার আমরা ইতিহাস জানবো, মেডিকেল কলেজের পড়াশোনা সম্বন্ধে জানবো, মেডিকেল কলেজের অ্যাটমোসফিয়ার সম্বন্ধে জানবো মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছ থেকে। আর প্রথম যাকে দিয়ে শুরু করব তিনি হচ্ছেন শত বর্ষ পেরোনো একজন স্টুডেন্ট। তিনি জন্মেছিলেন 1920 সালে, ভাবতে অবাক লাগে না, 1920 স্বাধীনতার প্রায় 27 বছর আগে যে মানুষই জন্মেছিলেন এবং যে মানুষই পড়াশোনা করেছিলেন পরাধীন ভারতবর্ষে, আজকে তার 104 বছরের কাছাকাছি বয়স। তিনি আর কেউ নন, স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মনি কুমার ছেত্রি মহাশয়। আমি ডক্টর মিলন ছেত্রি ওনার সুযোগ্য পুত্রের কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন ওনার ইন্টারভিউ নেওয়ার জন্য। আর তার ইন্টারভিউ দিয়ে, তার কথা দিয়ে শুরু করব মেডিকেল কলেজের স্টুডেন্টদের চোখে মেডিকেল কলেজের ইতিহাস এবং মেডিকেল কলেজের জীবনযাত্রা। চলুন যাওয়া যাক। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আপনি হচ্ছেন এখন জীবিত সিনিয়র মোস্ট স্টুডেন্ট মেডিকেল কলেজের, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের, তাই আপনাকে দিয়েই স্যার আমরা প্রোগ্রাম শুরু করতে চাই। তো স্যার প্রথমেই জিজ্ঞেস করছি, স্যার আপনার স্টুডেন্ট লাইফ কোন সময় শুরু হয়েছে বা কিরকম ছিল যদি একটু বলেন। আমি যখন মেডিকেল কলেজে পড়লাম সেটা হচ্ছে 1936, ওখানে ভর্তি হয়েছিলাম মেডিকেল কলেজ। একটা মেডিকেল কলেজ গভর্নমেন্টে ছিল ওইটাই স্যার, আর একটা ছিল প্রাইভেট ইনস্টিটিউশন, তাকে বলা হতো কারমাইকেল মেডিকেল কলেজ, যে আজকে বলা হয় আর যে কার মেডিকেল কলেজ, দ্যাট ইজ রান বাই প্রাইভেট ফিজিশিয়ানস। তো উইয়ার আন্ডার দ্য ব্রিটিশ রুল অ্যাট দ্যাট টাইম, সো ডিসিপ্লিন ওয়াজ ভেরি স্ট্রিক্ট। যেমন কয়েকটা এক্সাম্পল, এই মেডিকেল কলেজে দে আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্য ড্রেস। হ্যাঁ, মানে অল স্টুডেন্টস যে আসবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে দে হ্যাভ টু কম উইথ এ প্রপার কোট। ওই অনেক অনেক চলবে না, আপনি ধুতি পড়ুন কিন্তু কোট পরতে হবে, এক নম্বর। দু নম্বর, ওই স্লিপার টিপার চলবে না, জুতো পরতে হবে, এই দুটো তো মাস্ট, তাহলে দেন ওনলি ইউ আর অ্যালাউড
inside a compound or inside the glass. A thin hour also time. They are very particular about time. A class will be at 9 o'clock, teacher will ask me, 9 o'clock my student asked me. Therefore, I would trickle query as it is for me. It will get to be closed. The 8 state should have at that time. Dr. Mani Chhetri কাছ থেকে এখন জানবো যে কারা পড়াতেন ওদের ব্রিটিশ রাজত্বকালে যে মেডিকেল কলেজ তার টিচাররা ছিলেন তারা এর আগে নো ইট ওয়াজ এ ব্রিটিশ রুল উই হ্যাড টু ফলো এভরিথিং হোয়াট দে সেড ডিপার্টমেন্টাল হেড সাহেব রশিদ এক্সেপ্ট ওয়ান অর টু হুইচ আই ডিসক্রাইব যেমন ফ্রম আর্মি কেউ এসেছে কেউ ইংল্যান্ড থেকে এসেছে তারাই ছিল প্রফেসর অফ সার্জারি প্রফেসর অফ অপসনোলজি লাইক দ্যাট খালি এক্সেপশন ওয়াজ ইন মেডিসিন ওয়ান ইন ইন্ডিয়ান ছিল প্রফেসর মনি দে হি ওয়াজ দ্য ওনলি প্রফেসর ইন্ডিয়ান প্রফেসর অ্যাট দ্যাট টাইম আর প্যাথোলজি ডিপার্টমেন্টে ছিল ডক্টর ত্রিবেদী বলে ডক্টর ত্রিবেদী যে আজকাল আপনার ল্যাবরেটরি দেখেন ত্রিবেদী নারায়ণ ত্রিবেদী হ্যাঁ ওই ওই ত্রিবেদী করে গিয়েছিল আচ্ছা মানে উনি তখন প্যাথোলজির প্রফেসর ছিলেন এই দুজন লোক ছিল ব্রিটিশ আদারওয়াইজ সব সাহেবরা ছিল আর সাহেবরা ওদের ক্লাসে টাইম একদম পংচুয়াল ওরাও পংচুয়ালি আসতো 9টার সময় ক্লাস মানে 9টা দে উইল বি ইন অ্যান্ড দেন দ্য গেট উইল ক্লোজ তো এরকম স্ট্রিক্ট ডিসিপ্লিনে আমরা ছিলাম তখন এইসব স্ট্রাইক এইসব ব্যাপারে আননোন আচ্ছা মানে ধর্মঘট স্ট্রাইক এসব কিছু ছিল না তখন ইউ ক্যান মানে করাই যেত না ইউ ক্যান আস দেম যে আমাদের এই অসুবিধা হচ্ছে ইউ উইল সে উইল ট্রাই টু রিড্রেস ইউর রিভেঞ্জ কিন্তু ওই স্ট্রাইক ফিস্ট্রাইক ফেভার ইস্যু নেই এইরকম স্ট্রিক ছিল অ্যাট দ্য টাইম কেমন লাগলো মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের মুখ থেকে শোনা মেডিকেল কলেজের পড়াশোনার ইতিহাস ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মানুষকে শেয়ার করবেন এবং জানাবেন আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিওটাকে আরেকটু ভালো করার জন্য নমস্কার